আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, যে অনুষ্ঠানের নাম পুরস্কার প্রাপ্ত লোকেরা, পুরস্কার প্রাপ্ত লোক কারা রয়েছে সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আসুন দেরি না করে দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিমাণে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে আমি কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় মাসে আমাদের উচিত দরুদ শরীফের আধিক্য করা। এমনিতে নর্মালি আমরা দরুদ শরীফ পাঠ করি, কিন্তু এই মাসকে আমরা একটু বাড়াতে পারি না? যে মাসকে নবী আলী সাল্লাম নিজের মাস বলেছে, আসুন নিয়ত করি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরস্কার প্রাপ্ত লোক কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগৎ আশরাফুল মখলুকাত হিসেবে মানুষকে সৃষ্টি করেছে। স্বাভাবিকভাবে সবাই মানুষ, কিন্তু মানুষের মধ্যে কিন্তু আবার সবাই সমান নয়। সাধারণভাবে সবাই সমান, সাদা কালো, লম্বা খাটো, মোটা চিকন পাতলা, কম বুদ্ধিসম্পন্ন বেশি বুদ্ধিসম্পন্ন, তীক্ষ্ণ মেজাজ নম্র মেজাজ, অনেক প্রকৃতির লোক, অনেক প্রকৃতির মানুষের সাথে আমাদের হয়তো পরিচয় হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে দামি ব্যক্তি কারা, দামি পার্সন কারা? ও সমস্ত লোক আল্লাহ তাআলার দরবারে দামি যার ওয়াত তাকওয়া পরেশকারিতার মধ্যে সর্বোর্ধে রয়েছে। এবার আসুন, তাকওয়া পরেশকারিতা যার মধ্যে বেশি রয়েছে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাকে বেশি পরিমাণে আল্লাহ পাকের নিয়ামত দান করবেন, তাকেই বেশি পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা এই মানব জাতিকে হেদায়তের জন্য আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। আম্বিয়া কেরাম আলী সাল্লাতু ওয়াসালামদের মধ্যে আবার নবী এবং রসুল, অনেকে নবী অনেকে রসুল, যারা রসুল তারা নবীও, আর প্রত্যেক নবী কিন্তু রসুল নন। তাহলে এবং সবার মধ্যে শ্রেষ্ঠ আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। তাহলে এই যে একটা স্টেপ বাই স্টেপ, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খোলাফায়ে রাশেদীন, আশরায়ে মুবাশশারা, তারপর বিভিন্ন যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আহলে বাইতে রসুল, নবীর পরিবার পরিজনগণ, গৌস কুতুব আবদাল ওয়ালি আল্লাহ, সাধারণ মোমেন মুসলমান মুত্তাকিব, এভাবে যদি ক্যাটাগরি ভাগ করা হয় অনেক প্রকৃতির এখানে শ্রেণীবিন্যাসে বিভক্ত হয়। যদি আমরা সব কিছু একসাথে মিলাই তাহলে দেখা যায় সবার ঊর্ধ্বে যাকে স্থান দেওয়া হয়, যেসব ব্যক্তিদেরকে, যেসব পার্সনদেরকে, তারা হচ্ছে আল্লাহ পাকের যারা প্রেরিত রসুল, আম্বিয়া রয়েছেন, নবী রয়েছেন তারা, এবং তাদের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। এই যে মানব জাতিকে হেদায়তের জন্য আল্লাহ তাআলার পথে আহ্বান করার জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং সর্বশেষ নবী আখেরি নবী নবী পাক আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এরপর আর কোন নবী আসবেন না। এভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীনের দায়ী হওয়া ধারাবাহিকতা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ জারি রেখেছিলেন। তো সো আপনারা বুঝতে পারছেন আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসাল্লাম সম্পর্কে আমরা বেসিক নলেজগুলো, জ্ঞানগুলো আমরা অর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে আম্বিয়া কেরামের ভালোবাসা, মোহাব্বত, আন্তরিকতা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসাল্লাম যারা রয়েছে মানব জাতির মালিক ও মুক্তার, মানব জাতির কিন্তু মালিক ও মুক্তার, কেমনে আল্লাহর বান্দাদের মধ্যে নবী রসুল আলিহ সালাত সালাম যারা আম্বিয়া হলেন, এনারা বিশেষভাবে মনোনীত এবং পছন্দকৃত আল্লাহ তাআলার দরবারে। মহান আল্লাহ তাআলা তাদেরকে নবুয়াত দান করে মহাসম্মানিত করেছেন। নবুয়াত দান করা মানে তারা নবুয়াত
পেয়েছেন, মনোবত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, তিনি তাদের আরও অনেক কিছু দান করেছেন, আধ্যাত্মিক জ্ঞান, প্রজ্ঞা, প্রখর, তারপরে দ্বিশক্তি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য। আর তিনি তাদেরকে তার ও তার সৃষ্টিকুলের মাঝে ওয়াসিলা তথা মধ্যস্থকারী হিসেবে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর আদেশ নিষেধ বা বিধিবিধান মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন এবং মহান প্রভু না রাজি ও শান্তি সম্পর্কেও তাদের সতর্ক করেছেন। অর্থাৎ মানবের উপর কোনটাতে আল্লাপাক রাজি রয়েছেন, কোনটাতে আল্লাপাক অসন্তুষ্ট রয়েছে, সেটা তার যারা আম্বিয়া রয়েছে, যার যারা নবী রয়েছে তাদেরকে জানিয়ে দিয়েছেন, আর ইনারা আমাদের নিকট সেটা পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামগণ নিজ নিজ জাতিকে এটা পর ইহকালীন এবং পরকালীন সুখ শান্তির দিকে পরিচালিত করেছেন। কোন জিনিসটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভালো হবে সে দিক নির্দেশনা আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালাম আপন আম্মার উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। এটি আল্লাহ তাআলার ঐশী জ্ঞান প্রজ্ঞা ছিল যে পয়গম্বর যারা আল্লাহ তাআলার সম্মানিত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মানব আকৃতি বিশিষ্ট ছিলেন, যাতে মানুষরা তাদের সাথে মিশতে পারে, তাদের সঙ্গ গ্রহণ করতে পারে এবং তাদের আচার আচরণ আধ্যাত্মিক অনুশীলন সমূহ অনুসরণ অনুকরণ করতে পারে। তাদের মানব সুরত হচ্ছে তাদের আধ্যাত্মিক সমৃদ্ধ অলৌকিক প্রকৃতির সারমর্ম, কেননা তারা মানব আকৃতি হলেও এর পাশাপাশি বাকি মনুষ্যকুল হতে এমন গুণাবলী এবং পৃথক, তাদের সাথে এমন কিছু আল্লাহ তাআলা স্পেশালি জিনিস দান করেছেন যেগুলো সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে আমরা পৃথক করতে পারি যে সমস্ত মজিজা, যে সমস্ত পরস্কারিতা, যে সমস্ত কোয়ালিটি, যে সমস্ত গুণে গুণান্বিত আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে করেছেন। এই কারণে এই পার্থক্যকারী বৈশিষ্ট্যগুলো ছাড়া তাদের স্বাভাবিক মানবীয় আবরণ দেখে মূল্যায়ন করাটা জাহিলিয়াতের যুগের কারণ রয়েছে, মূর্খতা রয়েছে, মুষ্টিকে যারা রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি রয়েছে। যেটা আমি আপনাদেরকে ইজিলিভাবে যদি বলতে চাই, আপনারা হয়তো ইজিভাবে জিনিসটা বুঝে নিতে পারবেন যে স্বাভাবিক সৌরটটা যদি মানবীয় হয় কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালি গুণায় গুণান্বিত করেছেন, আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন, সব কিছুর উপর আল্লাহ তাআলা তাদেরকে এমন ক্ষমতা দান করেছেন যে তারা চাইলে বুদ্ধি বিচক্ষণতার মাধ্যমে অনেক কিছু তারা করে নিতে পেরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সাধারণ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। যেমন মূর্খতা হযরতে নূহ আলাইহিসসালাতুসসালামের সম্প্রদায়গণ করেছেন, যাদের দৃষ্টিভঙ্গির উদাহরণ হচ্ছে এ ধরনের যে নূহ আলাইহিসসালাতুসসালাম এর প্রতি তারা জাতির মনোভাব আল্লাহ তাআলার পাক কালামে সেগুলো বিস্তারিত বিবরণ রয়েছে। এভাবে সুতরাং তার সম্প্রদায়ের নেতৃবর্গ যারা কাফের ছিল তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো মানুষ দেখছি। এভাবে দেখেন নূহ আলাইহিসসালাতুসসালাম আল্লাহ তাআলার সম্মানিত নবী, তাহলে নূহ আলাইহিসসালাতুসসালামের কথাকে অমান্য করার জন্য নূহ আলাইহিসসালাতুসসালামের আপনার দিক নির্দেশনা তারা কীভাবে অমান্য করছে? তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে না যে আপনি তো আমাদের মতো। তাহলে আমাদের মতো বলা, আম্বিয়া কেরামকে নিজেদের সাথে তুলনা করা, সেটা হচ্ছে মুশরিকদের কাজ, কাফিরদের কাজ, যারা পথভ্রষ্ট তাদের কাজ। তাহলে যিনি সৈয়দুল মুরসালিন, যিনি রহমাতুল্লিল আলামিন, আল্লাহ তাআলা যাকে সকল আম্বিয়া কেরামের সর্দার বানিয়েছেন, আর আম্বিয়া কেরামগণ পুরো মানব জাতির মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, সিলেক্টেড করেছেন নবী হিসেবে, তারা কতই না পুরস্কার প্রাপ্ত আল্লাহ তাআলার দরবার থেকে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে বোঝা যায় তাদের সাথে এ ধরনের আপনার কী করা যাবে না, তুলনা করা যাবে না। এরপর আসুন, এরকম নজির পাওয়া যায় যেমন সামুদ গোত্রের লোকেরা বক্তব্য থেকে, আপনি তো আমাদের মতো মানুষ, কাজেই কোনো নিদর্শন উপস্থিত করুন যদি সত্যবাদী হন। যেটা সূরা শুআরা 154 নং আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, আল্লাহ তাআলার আম্বিয়া আরেক আম্বিয়া হযরতে শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার প্রতি তার কোম বা সম্প্রদায় আইকার লোকদের কথাতেও রয়েছে এই দৃষ্টান্ত। তারা বলল, আপনার উপর জাদুর প্রভাব পড়েছে, আপনি তো আমাদের মতোই একজন মানুষ,
এবং নিশ্চয় আমরা আপনাকে মিথ্যাবাদী মনে করি। সূরা শুআরা 185-86 নম্বর আয়া। তাহলে বোঝা যায় হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের কম যারা রয়েছে, এই কমের মধ্যে কিছু কাফির এমন ছিল যারা শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামকে তাদের সাথে কি করেছিল, তাদের মতো মনে করেছিল। তো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজেদের মতো তুলনা করাটা কাদের লক্ষণ, কাফির মুশরিকদের লক্ষণ, পথভ্রষ্ট যারা রয়েছে তাদের লক্ষণ। আল্লাহ পাক আমাদেরকে আম্বিয়া কেরামকে সম্মান দেওয়ার, রেসপেক্ট করার, সম্মান করার এবং সব কিছুর ঊর্ধ্বে ইনাদেরকে ওইভাবে সম্মান দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আর আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুপম বৈশিষ্ট্য ছাড়া সিরফ মানব সুরতে দেখতে সক্ষম মুশরিক যারা রয়েছে তাদের মন্তব্য একই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। যারা মুশরিক ছিল তারা কি বলেছে, তারা বলল ওই রসুল কি হলো যেন আমাদের মতো আহার করেন, হাট বাজার চলাফেরা করেন। সূরা ফুরকান 7 নং আয়াত। তাহলে বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা বলেছেন এই কথা। তাহলে বর্তমান সময়ে যদি কেউ ওই যে মুশরিকদের প্রথা যদি চালু করতে চায়, মুশরিকদের কথাবার্তার সাথে মিলিয়ে যায়, তাহলে সে সমস্ত ব্যক্তিবর্গ থেকে আমাদেরকে নিজেকে হেফাজত করতে হবে। কারণ আল্লাহ তাআলার প্রেরিত আম্বিয়া কেরামদের সাথে নিজেদের তুলনা করাটা কোনো দিনই শোভা পায় নাই। আম্বিয়া কেরাম আলী সাল্লাতু ওয়াসালামের বিশেষ গুণাবলী সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। আম্বিয়া কেরাম আলী সাল্লাতু ওয়াসালাম মানব আকৃতির অর্থ এটা নয় যে তারা পানাহার করেছেন, সুস্থতা অসুস্থতা বোধ করেছেন, বিয়ে শাদী করেছেন, হাট বাজার করেছেন, চলাফেরা করেছেন, দুর্বলতা বার্ধক্য যাদের বেসাল শরীফ প্রাপ্তির মতো এই যে সার্বিক মানবীয় অবস্থা মুখামুখি হয়েছে, এত তো সত্ত্বেও অনন্য বৈশিষ্ট্য বলে দ্বারা তারা সবার থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তাদের এই মহৎ গুণাবলী বিচরণও দেওয়া হয়েছে, এমন বিচক্ষণতা আল্লাহ তাআলা দিয়েছেন। আর তাদের কিছু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য সংক্ষেপে আপনাদের নিকট তুলে ধরার আমি চেষ্টা করছি। আল্লাহ তাআলার আম্বিয়াগণ হচ্ছে সত্যবাদী, ঐশী বিধান পৌঁছে দেওয়ার সামর্থ্য, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান পৌঁছে দেওয়ার তার সামর্থ্য রয়েছে। তারপর হচ্ছে খোদাই আস্থা পূরণের ক্ষমতা। নাম্বার 4 ঐশী প্রদত্ত ধীশক্তি, ঘৃণিত ত্রুটি হতে মুক্ত থাকার সক্ষমতা। অর্থাৎ যে সমস্ত বিষয়ে ঘৃণা করি আমরা, ওই সমস্ত ঘৃণিত ত্রুটি থেকে আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলা যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রয়েছে তারা কিন্তু পাক রয়েছে, ত্রুটিমুক্ত রয়েছে। মাসুম তথা নিষ্পাপ। দেখুন মানব জাতি সবাই কিন্তু নিষ্পাপ নয়, সবাই ভুল ত্রুটি গুণা কোনো না কোনো কারণে ভুল ত্রুটি বিভিন্ন ধরনের হয়ে যায়, গুণা সংঘটিত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার যারা পয়গম্বর রয়েছে, আল্লাহ তাআলার যারা প্রেরিত রাসূল রয়েছে, আল্লাহ তাআলার যারা নবী রয়েছে, তারা এই সমস্ত আপনার ত্রুটি থেকে আল্লাহ তাআলার দরবারে এত আল্লাহ তাআলা তাদেরকে এত পাক সাফ করেছেন, তারা ত্রুটিমুক্ত, এক কথায় তারা নিষ্পাপ। তাদের দ্বারা পাপ সংঘটিত হওয়া কল্পনার মধ্যে আনাও যাবে না, তাহলে ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হবে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে মাসুম করেছেন, তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে ইনারা নিষ্পাপ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই সব কিছু আর অনেক কিছু গুণে গুণান্বিত তারা রয়েছে, যেগুলো বিস্তারিত বর্ণনা করা হয়তো সময়ের স্বল্পতার কারণে হবে না। তারা তাওহীদ সম্পর্কে আল্লাহ তাআলা যে এক, ওই পথে আপন আপন গোত্রকে আল্লাহ তাআলার পথে আহ্বান করেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও আসমাত এবং আম্বিয়া কেরামের শান ও আসমাত বোঝার আল্লাহ পাক সে তৌফিক আমাদের নসিব করুন। প্লিজ নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আম্বিয়া কেরাম যে নিষ্পাপ এবং আম্বিয়া কেরাম যে আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন সে সম্পর্কে কিছু বিস্তারিত বর্ণনা যদি না করি তাহলে কেমনে হয়। আসুন আমরা কিছু বর্ণনা এভাবে শ্রবণ করি যাতে আমাদের আরও বিষয়গুলো ক্লিয়ার হয়। ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামগণ সকলে সগীরা গুনাহ, কবীরে গুনাহ, কুফর অশালীন কর্ম থেকে পবিত্র ও বিমুক্ত ছিলেন। তবে আমাদের খেয়াল করতে হবে তারা যদিও বা মানবীয় সুরতে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাই বলে মানুষের সাথে তুলনা করা কিন্তু যাবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তার বান্দা, তার রসুল, তার মনোনীত নির্বাচিত, তার বাছাইকৃত, তিনি কখনো মূর্তির ইবাদত করেননি
এবং কখনোই এক পরকালের জন্য আল্লাহর সাথে শিরক করেননি। তিনি কখনোই কোনো সগীরা কবিরা কোনো প্রকারের পাপের মধ্যে লিপ্ত হননি। নবী আলী সালাতামগণ হচ্ছে মানব জাতির মধ্যে সর্বোত্তম এবং নবী করিম রফুর রহিম সাল্লাহ ইসলাম হচ্ছে সবার শ্রেষ্ঠ। আম্বিয়ে কিরামের পর সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা, এরপর হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছে ওসমান জুন্নুরাইন রদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এরপরে হযরত সাইয়্যিদনা আলী রদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন। তারা আজীবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, সত্যের মধ্যে, ন্যায়ের মধ্যে সুপ্রতিষ্ঠিত থেকেছেন। আমরা তাদের সকলকে ভালোবাসি এবং ওয়ালি হিসেবে গ্রহণ করি, আল্লাহ তাআলার নেক বান্দা নেক বন্ধু হিসেবে আমরা মানি। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন সাহাবির বিষয়েও ভালো কথা ছাড়া কিছু বলি না, সবসময় ভালো কথাই বলি। আমরা কোনো মুসলমানকে কোনো পাপের কারণে কাফির বলি না, যদিও তা কোনো কবিরা গুনাহ হয়, যতক্ষণ না সেই ব্যক্তি উক্ত পাপটি হালাল বলে বিশ্বাস করে। আমরা পাপের কারণে কোনো মুসলিমের ইমানের অপর নাম অপসারণ করি না, বরং আমরা তাকে প্রকৃত মুমিন বলে আখ্যায়িত করি। সে কাফির না হয়ে একজন পাপী মুমিন হতে পারে। আসুন ইসমাতুল আম্বিয়া সম্পর্কে আমরা শ্রবণ করি। ইসমাত শব্দটি আসামা ক্রিয়ামূল থেকে গৃহীত, যার অর্থ নিষেধ করা, সংরক্ষণ করা, হেফাজত করা। ইসলামী পরিভাষায় ইসমাত বলতে বোঝানো হয় আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যক্তিকে পাপ বা ভুল ভ্রান্তি থেকে সংরক্ষণ করা। সাধারণত একে অভ্রান্ততা, নিষ্কলঙ্কতা, পাপাকমতা বলা হয়। ইসমাতুল আম্বিয়া অর্থ নবীগণের অভ্রান্ততা বা নিষ্পাপত্ব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীগণ সকলেই সগীরা গুনাহ, কবিরা গুনাহ, কুফর, অশালীন কর্ম থেকে পবিত্র ও বিমুক্ত ছিলেন। এই যে আল্লাহ তাআলা সম্মানিত নবীগণদেরকে, আম্বিয়া কিরামদেরকে নিষ্পাপ করেছেন, এর চাইতে বড় পুরস্কার কি হতে পারে? আচ্ছা, এরপর হচ্ছে তারা আল্লাহ তাআলার পথে আহ্বান করেছে, এটা এক প্রকারের পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাদেরকে মানব জাতির মধ্যে সবার থেকে সেরা করেছেন, আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তাআলা আম্বিয়া বানিয়েছেন, নবী বানিয়েছেন, এটা এক পুরস্কার। তাদেরকে মাসুম করেছেন, অর্থাৎ তারা নিষ্পাপ, এটা একটা পুরস্কার। আর হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির হেদায়তের জন্য, আল্লাহ তাআলার পথে ডাকার জন্য তারা সর্বক্ষণ আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছে, এর চেয়ে বড় পুরস্কার কি? এবং কাল কিয়ামতের দিন তাদের কাতার, আম্বিয়া কিরামের কাতার সবার প্রথমে থাকবে, আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের কাতার। এবং জান্নাতের মধ্যে তারা তো অবশ্যই জান্নাতি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার পথেই ছিলেন। কারণ তো তারা তো মানবকে, আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলার পথে আহ্বান করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছে। তাহলে অবশ্যই তাদের এই কর্ম আল্লাহ তাআলার দরবারে মকবুল। তারা যে আল্লাহ তাআলার পক্ষে আমাদেরকে আহ্বান করেছেন, মানব জাতিকে আহ্বান করেছেন, সেটা আল্লাহ তাআলার দরবারে এত মকবুল যে ইনশাআল্লাহ তাআলা তারা নিঃসন্দেহে নিয়ামত প্রাপ্ত পুরস্কার প্রাপ্তদের মধ্যে অনন্য রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেটা সূরা মাইদার 67 নং আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, হে রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তা আপনি প্রচার করুন। সুবহানাল্লাহ। কুরআন হাদিস থেকে আমরা জানতে পারি যে সকল নবী রাসূল আল্লাহর মনোনীত নিষ্পাপ প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ বরংবার বলেছিলেন যে নবীগণ বিশেষভাবে আল্লাহর রহমত, হেদায়ত ও মনোনয়ন প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা নবীগণের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাপাক কি বলেন? এরা নবীগণের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ অনুগ্রহ প্রদান করেছেন। তারা আদমের ও যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশভূত, ইব্রাহিম এবং ইসরাইলের বংশভূত, যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই অর্থের বিভিন্ন আয়াত থেকে এটাও জানা যায় যে বিশেষভাবে পবিত্র এবং নিষ্পাপ বাছাই করা ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়াত প্রদান করেছেন। এছাড়া আল্লাহ বারবারই নবীগণদেরকে পবিত্র
একনিষ্ঠ, সৎ ইত্যাদি বিভিন্ন বিশেষণে আল্লাহ তাআলা ভূষিত করেছেন। সর্বোপরি আল্লাহ পাক মানব জাতিকে নবী রাসূলদের ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এও নির্দেশ দ্বারা প্রমাণ হয়ে যে তারা নিষ্পাপ ছিলেন, কারণ যার থেকে পাপ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে তাকে ইত্তেবা করার জন্য, তাকে অনুসরণ করার জন্য, আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ আসতো না। এরা নিষ্পাপ বিদায়, এদের দ্বারা গুনাহ হয় না বিদায়, এরা পাপ মুক্ত বিদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, অর্থাৎ আম্বিয়া কেরামদেরকে মানার, তাদেরকে অনুসরণ করার, আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন। এও নির্দেশ প্রমাণ করেছে তারা নিষ্পাপ ছিলেন, কারণ যার থেকে পাপ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে কীভাবে ইত্তেবা করবে, তাকে কীভাবে আনুগত্য করবে? তাহলে বোঝা যায় আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালামগণ পাপ মুক্ত এবং তারা নিষ্পাপ ছিলেন, ত্রুটি মুক্ত ছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আনুগত্য করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুসরণ করার জন্য কোরআন হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। কোরআন ও হাদিসের এই সকল নির্দেশনার আলোকে মুসলিম উম্মার বিশ্বাস এটাই যে নবীগণ সকলে আল্লাহর বিশেষ করুণাপ্রাপ্ত ও প্রিয় বান্দা ছিলেন। তারা সবাই নিষ্কলুষ চরিত্রের অধিকারী, নিষ্পাপ ছিলেন, মানবীয় ত্রুটি মুক্ত ছাড়া কোনো পাপে তারা লিপ্ত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত আম্বিয়া কেরামের প্রতি ভালো ধারণা রাখার সে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা সম্মানিত নবী, ইনারা কিন্তু নবুয়াত প্রকাশের পরে এবং নবুয়াত প্রকাশের আগে ইনারা কুফর, শিরিক এবং গুনাহের কাছ থেকে কিন্তু মুক্ত ছিলেন। যেমন আল্লাহ তাআলার কোনো সম্মানিত নবী নবুয়াত প্রকাশ করেছেন, নবুয়াত প্রকাশিত হওয়ার পর তার যে সমস্ত মুজিজা আল্লাহ তাআলা দান করেছেন, দেখিয়েছেন, সেটা স্পেশাল রয়েছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, নবুয়াত প্রকাশ করার আগে আগে যে ইনার জিন্দেগি রয়েছে, তাহলে ওই সমস্ত জিন্দেগি কেমন? ওই সমস্ত জিন্দেগিতেও আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালামগণ ইনারা নিষ্পাপ ছিলেন এবং আল্লাহ তাআলার প্রেরিত নবী হয়ে কিন্তু দুনিয়াতে ইনারা তশরিফ নিয়ে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। শারহুল আকাইদ আন-নাসাফিয়া এর 139 এর মধ্যে এসেছে, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। যে আসছে, তারা সকলেই মহান আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রদান করেছেন, প্রচার করেছেন, সত্যবাদী ছিলেন, সৃষ্টির উপদেশদাতা, কল্যাণকামী ছিলেন। এই কথার ব্যাখ্যা প্রসঙ্গে আল্লামা সাদ উদ্দিন তাফতাজানি, যিনি 791 হিজরিতে ইনার ইন্তেকাল হয়েছে, তিনি বলেন, এতে ইশারা করা হয়েছে নবীগণ বিশেষভাবে শরীয়তের বিষয়ে, দীনের আহকাম প্রচারের বিষয়ে ও উম্মতকে নির্দেশ প্রদানের বিষয়ে মাসুম, নির্ভুল ও সংরক্ষিত। এক্ষেত্রে তারা ইচ্ছাকৃত কোনো ভুল করেন না, যে বিষয়ে সকলে একমত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলার প্রেরিত নবীগণ আলাইহিস সালাতু ওয়াসসালামগণ, এনারা এক তো আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এবং একটা জিনিস খেয়াল করতে, কাল কিয়ামতের দিন তাদেরকে কীভাবে পুরস্কৃত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাতারে আম্বিয়া কেরামের কাতারকে আলাদা করবেন, সম্মানিত করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো সুপারিশকারী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহ তাআলার দরবারে সিজদায় উপনীত হবেন, আল্লাহ তাআলার অনুগ্রহ ক্রমে, দয়া ক্রমে, ইনশাআল্লাহ তাআলা অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালামগণও কী করবেন, সুপারিশ করবেন। এরপর সাহাবা ইকরামগণ, আউলিয়া ইকরামগণ, নেককারগণ আপন আপন কমকে, যার সাথে যার ভালোবাসা ছিল, একে অপরের সাথে কী করবেন, সুপারিশ করবেন। এবং হাফিজ কুরআনগণ, আলেমে দিনগণ, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে সব কিছু কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের মাধ্যমে হবে। এভাবে ইনশাআল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মধ্যে পার করাবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনলাম আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে। আল্লাহ যদি তৌফিক নসিব করে, ইনশাআল্লাহ তাআলা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আরও অন্যান্য যারা রয়েছে, ইনশাআল্লাহ তাআলা তাদের সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে থাকবো। ইনশাআল্লাহ তাআলা মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন, মাদিনী চ্যানেল দেখতে ভুলবেন না। এমন কিছু বিষয় রয়েছে যে সমস্ত ব্যক্তিবর্গ, আমরা দেখুন দুনিয়াতে অনেক ব্যক্তিবর্গ সম্পর্কে জানার ইচ্ছা হয়,
মানুষটা কেমন, চলন কেমন, সে কী কী পেয়েছে, কোনো খেলোয়াড় হলে কয়টাতে সে জয় হয়েছে, কয়টা সে পুরস্কৃত হয়েছে, কোনো যদি স্পেশাল ব্যক্তিবর্গ হয়, রাষ্ট্রপ্রধান হয়, তার সম্পর্কে আমাদের জানার ইচ্ছা থাকে, কৌতূহল থাকে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে সম্মানিত করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে, তাদের সম্পর্কে আমরা জানবো না? তাদের সম্পর্কে জানলে ইনশাআল্লাহ তাআলা আমাদের মনে তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, আন্তরিকতা বৃদ্ধি পাবে, এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের ইবাদত করার পথটা সহজ হয়ে যাবে। সো দেরি না করে মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন, সে আশা ব্যক্ত করে আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।